বেশ অনেক ভালো লাগতেছে এই জায়গার মধ্যে ভাই, অনেক কিছু করতে পারি না, পানি অনেক খারাপ, পানি লবণ করা পানি ভাই, অনেক খারাপ লাগছে। এসে ফিরে ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে, কিন্তু ওখানে খুবই কষ্ট ছিল আমরা, যে ওখানে খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট ছিল, যে ওরা আমাদের ভাষা বুঝতো না, ওদের ভাষা আমরা বুঝতাম না। অনেক ভালো লাগছে ভাই, অনেক শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম ভাই, 11 মাস পর আসছে দেশে। মালয়েশিয়া যাওয়ার কথা আমাদেরকে এরা ডেডাইনগুলো ওখানে আটকে ফেলছে, আটকানোর পরে আমাদের জেলখানে নিয়ে গেছে আটকাবে, সরি রেঙ্গুমে, রেঙ্গুম থেকে আবার প্রায় 9 মাস, আমার 9 মাস পরে আমাদের জেল শেষ হয়ে গেছে। ১৩ দিন পরে নিখোঁজ হয়েছে, নিখোঁজ হওয়ার পরে তখন কোনো খোঁজ খবর পাই না, 8 মাস পরে গিয়া আমার ছেলের খোঁজ খবর পাইছি। আমরা শান্তি পাইছি, মানে বাংলাদেশের সবার কাছে কাগজপত্র দিয়েছি, এই কাগজে কি আল্লাহ দিলে মিলছে, মানে আমার খোলা আইছে, আমরা আমার শান্তি হয়েছে। মায়ানমারের বোন কারা গেছে বাংলাদেশের আটক ছিল, আজকে সকালে সকালে আমরা রাত্রে বলুন তারা খবর দিয়েছে, আমরা ব্যবস্থা করেছি, তারা ইতিমধ্যে কাজ করছে। মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা তাদের ব্যবস্থা করে দিয়ে ধন্যবাদ করে নিয়েছে।